আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো করোনার কারণে অসুস্থ ছিলাম এবং সুস্থতার পর আজকে প্রথম এরকমভাবে ভিডিওটা করা হচ্ছে আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের সবাইকে অনেক মিস করেছি এবং আপনাদের কমেন্টগুলো ছিল খুবই সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে তো সেই জন্য সবাই ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখবেন এবং ভিডিওর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে এর জন্য টানবেন না এবং আমি আশা করব আপনারা কাগজ কলম নিয়ে সব কিছু নোট করে নেবেন কারণটা একটা ক্লাসের মতো ভিডিওটা হবে তো এই তো চলুন আমরা যেহেতু বড় ভিডিও তাই আর দেরি না করে শুরু করে দিচ্ছি টিস্যু ব্যাগ তৈরি করতে হলে আমাদের যেই ফেব্রিকটা লাগে যে কাপড়টা লাগে এটাকে বলা হয় নন ওভেন এখন নন ওভেন জানতে হলে প্রথমে আমরা জেনে নিই ওভেন যে কাপড়গুলো আছে সেটা কোনগুলো সাধারণত আমরা যত ধরনের কটনের কাপড় দেখি কটন জর্জেট মুসলিম পলিস্টার জার্সি কাপড় ইত্যাদি এগুলো সব হচ্ছে কি ওভেন বলা হয় হ্যাঁ এগুলো হচ্ছে একটা সুতার উপরে আপনার আরেকটা সুতায় হয়ে করে জয়েন করে করে কিন্তু কাপড়টা বুনট করা হয় কিন্তু আমরা যদি নন ওভেনের দিকে তাকাই এটা কিন্তু ওইরকম না এখানে ওইরকম কোনো সুইংয়ের বিষয়টা নাই আমরা যদি চার হাজার থেকে সাড়ে চার হাজার বছর আগে দেখি সে সময় কিন্তু নন ওভেন ব্যবহার করা হয়েছে কিভাবে সেটা হচ্ছে গিয়ে এই যে পশম আছে না প্রাণীর ওগুলো দিয়ে তো সেই জন্য সেই হাজার বছর আগের সেটার আধুনিক রূপ হচ্ছে গিয়ে নন ওভেন কিন্তু এগুলো শুধুমাত্র সেই পশমই না সেই সাথে বিভিন্ন টেক্সটাইলের আঁশ ফাইবার এগুলো যা আছে এগুলোকে হচ্ছে কি আপনার তাপ দিয়ে এবং চাপ দিয়ে কাইন্ড অফ বলা যেতে পারে হিট এবং প্রেশার ইউজ করে এগুলোকে ফেব্রিক করা হয় তো তখনই এটা হচ্ছে কি নন ওভেন ফেব্রিক হয়ে যায় তো এটা নিজেও কিন্তু আরেকটা ব্যবসা তো নন ওভেনের কিছু এক্সাম্পল হতে পারে যেমন মাস্ক আমরা যেটা ব্যবহার করি সার্জিক্যাল মাস্ক তারপরে ডাক্তারদের যে গাউন আছে ওইটাও নন ওভেন তারপরে টিস্যু পেপার যেগুলো দেখি এটাও কিন্তু এক প্রকার নন ওভেন একই সিস্টেমে করা হচ্ছে তারপরে যে ডাইপারগুলো আছে নন ওভেন ফেব্রিক তারপরে পানির যে ফিল্টারগুলো আছে ওইটাও কিন্তু নন ওভেন দিয়ে তৈরি করা হয় তো দেখা যাচ্ছে নন ওভেনের কিন্তু অনেক কাজ সুতরাং অনেক ব্যবসা আছে তো এর মধ্যে নন ওভেনের যে ব্যাগগুলো আছে এগুলো কিন্তু বর্তমান বাংলাদেশে প্রচুর চলতেছে এবং আজকের ভিডিওটা আমরা ওই ব্যাগ কীভাবে বানাইতেছে নন ওভেনের সেটাই শিখতেছি আর এটা থেকে ভালো দিক হচ্ছে গিয়ে এটাতে একে তো খরচটা আপনার কম দুই নাম্বার হচ্ছে কি সময় কম লাগে এটা তৈরি করতে এই ব্যাগগুলো তৈরি করতে আর তিন নম্বর হচ্ছে এটা সহজেই পচনশীল আর এই জন্যই কিন্তু এটা অনেকটা পরিবেশ বান্ধব হিসেবেও ধরা হচ্ছে আর এই জন্য এটার চাহিদাও বাড়তেছে এখন কথা হচ্ছে কি অনেকে বলতেছে যে আপনি যে ব্যবসাটা শুরু করবেন এই ব্যাগের টিস্যু ব্যাগের এটা তো অনেকে শুরু করে দিছে এবং অনেক বড়ো বড়ো কোম্পানি হিউজ প্রোডাকশন এটা করতেছে তাহলে ভাই আপনার লাভটা কি তাই না আপনি তো এটা ব্যবসা শুরু করে লস খেতে পারেন আপনার কাছ থেকে মানুষ কেন কিনবে এটা তো কোনো ভবিষ্যৎ নাই অনেক বড় কিছু হইতে পারবেন না এরকম কিন্তু অনেকে বলে বাট এটা একদম ভুল কথা আপনি যদি মনে করেন যে আপনি আজকে ব্যবসা শুরু করে কিছু করতে পারবেন না এটা ঠিক না এটা কেন ঠিক না আমি বলি বর্তমানে জনসংখ্যা যে হারে বাড়তেছে এটা বাড়তে থাকবে বাড়সার সাথে কী হইতেছে জব তো এত নাই আশা হচ্ছে কি উদ্যোক্তা নতুন নতুন উদ্যোক্তা হইতেছে এখন নতুন যারা উদ্যোক্তা আছে তাদের দেখবেন প্রচুর অনলাইনে এঙ্গেজ করতেছে প্রত্যেকটা দিন হাজার হাজার পেজ হইতেছে এবং অনেকে ব্র্যান্ড করার জন্য আসতেছে আবার অনেকে কিন্তু দোকান দিতেছে এখন প্রত্যেকের কিন্তু ব্যাগ লাগবে আবার অনেকে নাম চেঞ্জ করে ফেলতেছে যখনই নাম চেঞ্জ করতেছে তখন কিন্তু এই ব্যাগটা আগের ব্যাগ আর লাগবে না তার তাকে নতুন করে ব্যাগ বানিয়ে দিতেছে প্রিন্ট করে আবার কি হয় এই ব্যাগগুলা কিন্তু ওয়ান টাইম কাইন্ড অফ হ্যাঁ কয়েকবার ইউজ করার পরে এটা শেষ হয়ে যায় অর্থাৎ আবারও এটা তৈরি করতে হবে আবারও কিনতে হবে সেই জন্য এই ব্যবসার এরই সব থেকে লাভ আপনি যখন একটা কাস্টমারকে ধরতে পারবেন সে বারবার আপনার কাছ থেকে নেবে কারণ তার বারবার শেষ হয়ে যাচ্ছে আবার আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে এটার কিন্তু উদ্যোক্তা বাড়তেছে নতুন ব্যবসা হচ্ছে অর্থাৎ নতুন নতুন মার্কেট ডিমান্ড সবসময় থেকেই যাচ্ছে এই ব্যবসায় লস নেই সুতরাং আপনি যদি করতে পারেন ভালোভাবে ইনশাআল্লাহ আপনি দাঁড়া করাইতে পারবেন এটা আশা করা যায় তো এখন প্রশ্ন হচ্ছে কি এই ব্যবসাটা আপনারা কীভাবে করবেন তো প্রথমে আমরা একদম কম খরচে ম্যানুয়ালি যেটা করে সেটা নিয়ে কথা বলি এবার শুরুতেই বলি আপনারা যদি একদম অল্প দিয়ে শুরু করতে চান আপনার টোটাল পাঁচটা মেশিন লাগবে এর মধ্যে তিনটা হচ্ছে গিয়ে মোটামুটি বড়ো সাইজের মেশিন অর্থাৎ টেবিল সহ আপনার কিছু সিলিং মেশিন আছে আর তাছাড়া আছে আপনার কাটিং মেশিন অটোমেটিক কাটিং মেশিন থাকবে ইলেকট্রনিক এবং আরেকটা হচ্ছে গিয়ে ডিকাট বা ডিকাটার মেশিন তো ডিকাটার ডাইস যেটা আছে এটাকে ডিকাটার বলা হয় কারণ শেপটা ডি মতো ওটা দিয়ে দেখেন এই যে এই যে কাটিংটা দেখছেন না ডাইজকে বসায় দিলে সুন্দর করে এটা কেটে যায় এবং এটা হ্যান্ডেল হয়ে যায় এর জন্য এটাকে বলা হয় ডিকাটার সব থেকে ইজি ডিকাটারে ডাইজে কাটা ব্যাগগুলো খুব দ্রুত তৈরি করা যায় এটা গেল একটা আর যেটা বললাম আপনাকে কাটিং মেশিন ওটা দিয়ে আপনার ব্যাগটা পরিমাণ মতো কাটতে হবে যে কাটিংটা ঠিক হচ্ছে কি হচ্ছে না কোন সাইজের কাটবেন সেটা আগে থেকে মেনশন করে আপনার যতগুলো ফেব্রিক আছে আমার এক রোল যতগুলো কিনছেন সব একটার পর একটা করে স্টোর করে তারপর হচ্ছে একবারে সেই কাটিং মেশিন দিয়ে যেন কাটতে পারেন সহজে নন ওভেন ফেব্রিকগুলো সেই জন্য এই কাটিং মেশিন ওকে গেল এবার হচ্ছে বাকি তিনটা এর মধ্যে এক নাম্বার হচ্ছে কি সাইড সিলিং সাইট সিলিংটা কি আপনারা এই ব্যাগটা দেখেন এই যে এই পাশটা দেখেন এখানে যেটা দেখতে পারতেছেন এই যে হিট দিয়ে কিন্তু বেসিক্যালি এই সিলিংটা করা হয় হ্যাঁ এই যে সেই সেলাইটা আছে এটা তো আসলে সেলাই না এটাকে হচ্ছে গিয়ে গলায় করা হয়েছে তো এটাকে বলা হয় হচ্ছে কি আপনার সাইট সিলিং তো এটা দিবেন আপনার এই পাশ এবং এই যে এই পাশ এই দুই পাশের জন্য আপনার এই টেবিলটায় গেল এরপরে দুই নাম্বার যে টেবিল সেটা হচ্ছে আপনার ফ্রন্ট সিলিং অর্থাৎ এই সামনের যে দুই পাশটা আছে এখানে এবং এই জায়গায় পরপর দুইটা সেলাই করতে হয় অথবা পাশাপাশি সেলাই দিতে হয় তো এটাকে বলা হয় ফ্রন্ট সিলিং এটার জন্য আমার আরেকটা টেবিল দরকার হয় ওইটাটা একটু ডিফারেন্ট হয় এখন এই তিন নম্বর মেশিনটা নির্ভর করবে আপনার কাজের উপরে আপনি যেমন ডিকাটার যেটা বললাম ওটা যদি থাকে এবং আপনি যদি সব অর্ডার শুধুমাত্র এরকম ব্যাগের জন্য করেন তাহলে আপনার তিন নাম্বার মেশিনটা লাগবে না কিন্তু আপনি যদি এগুলার পাশাপাশি এই যে হ্যান্ডেলওয়ালা ব্যাগ বানাইতে চান এই হ্যান্ডেলওয়ালা ব্যাগটার যে হ্যান্ডেল এটা জোড়া লাগাতে হলে এখানে আপনি দেখতে পারতেছেন যে সেলাই দেওয়া হয়েছে এই সেলাইটা দেওয়া হয়েছে আপনার হ্যান্ডেল সিলিং মেশিন দিয়ে ঠিক আছে দেখেন এটা কিন্তু এই দেখেন সেলাই দেওয়ার কারণে সেলাই কিন্তু ছোট নেই আমার ফেব্রিক ছিঁড়ে গেছে তারপরেও সেলাইটা ছুটে নেই তো আশা করি বুঝতে পারছেন সেলাইয়ের গুরুত্বটা কী এখন এই ফেব্রিকের যেটা আছে জিএসএম এটা যদি আরও মোটা হইতো তাহলে কিন্তু আমাকে আরও বেশি শক্তি প্রয়োগ করতে হতো এটা ছেঁড়ার জন্য তো যাই হোক আশা করি বুঝতে পারলেন যে আমাদের একটা হচ্ছে হ্যান্ডেল সিলিং মেশিন লাগবে সাইড সিলিং মেশিন লাগবে এবং ফ্রন্ট সেলিং মেশিন লাগবে এবং কাটিং মেশিন লাগতেছে এবং সেই সাথে আমাদের ডি কাটা লাগতেছে এগুলোর জন্য এখন এই ডি কাটা না হয়ে এটাকে আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করে বিভিন্ন শেপ দিতে পারেন এটা আপনার উপরে নির্ভর করবে এবার আমরা জানার চেষ্টা করি এই মেশিনের ব্যবহারটা কি। তো প্রত্যেকটা যে মেশিনগুলো আছে যে টেবিল বর্তমান যুগের যে টেবিলগুলো আছে এগুলো আপনারা যেখান থেকেই কিনবেন প্রত্যেকটাতে সিস্টেম হচ্ছে গিয়ে যে মেশিনটাতে চাপ দেওয়া হয় ওটা পা দিয়ে চাপ দেওয়া হয় আর নিচে আমাদের যে সেলাই মেশিনগুলো ছিল পা দেওয়া নাহলে অটোমেটিক সেলাই হইতো ওইরকম পায়ের হ্যান্ডেল থাকে ওটা চাপ দিলে অটোমেটিক চাপটা লেগে যায় এবং এটা কারেন্টের সাথে দিতে হয় টোটাল হচ্ছে দুশো বিশ ভোল্টে সুতরাং বিদ্যুৎ বিল খুব বেশি খরচ হবে না এটার মেশিনের ব্যবস্থা হচ্ছে গিয়ে আপনাকে টেবিলের সাথে যে মেশিন বক্সটা আছে এবার দেখেন এসবি বি লিখা ডান পাশে যে বক্সটা আছে সবুজ রঙের ফ্রন্ট ওটাতে কিন্তু একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস করে দেবেন তাপমাত্রা এবং ডিগ্রিটা আপনারা ওখান থেকেই কন্ট্রোল করতে পারবেন এবং সেই সাথে দেখবেন এরপরে পিভি লিখা যেটা আছে রেড কালারের লেখা এখানে দেখবেন একটা আইমার দেওয়া থাকবে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশের মতো দিয়ে দিতে পারেন এটা মূলত আপনাকে দেখাবে যে কত সময়ের ভিতরে মেশিনটা গরম হবে খুব বেশি দ্রুত দেওয়ার দরকার নেই তাহলে এটা সমস্যা করতে পারে আপনার জন্য তো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড যদি দিয়ে দেন তাহলে এই সময়ের ভিতরে আপনার মেশিনটা টোটালি গরম হয়ে যাবে এবং যখন গরম হয়ে যাবে আপনি বুঝতে পারবেন একটা আপনাকে সিগন্যাল দেওয়া হবে এরপরে দেখবেন বাম পাশের নিচে একটা মিটার মতো আছে তো সেটা আপনি ঘুরে এক কয়েক সেকেন্ড পর্যন্ত রাখবেন হিট প্রেস দিয়ে সেটা আপনি নির্ণয় করে দিবেন মনে করেন যে আপনি চাচ্ছেন দুই সেকেন্ড রাখবেন একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দুই সেকেন্ড যথেষ্ট এখন অনেকে দেখবেন যে তিন চার সেকেন্ড রাখতেছে পাঁচ সেকেন্ড রাখতেছে তারা আবার কি করতেছে হিটটা কমায় দিতেছে আবার কেউ হিট বাড়িয়ে দিচ্ছে এক সেকেন্ড রাখতেছে ডিপেন্ড এখন আপনার কাছে যেটা বেশি ভালো মনে হবে কাজ করার পরে আপনি সেটা করবেন আপাতত একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আপনি দুই সেকেন্ড করে রাখবেন তো এক সিস্টেমটা টোটাল তিনটা টেবিলের ক্ষেত্রেই হবে এটা হল বেসিক বিষয় এবার কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে করবেন তো এই জন্য সব থেকে বেস্ট হচ্ছে কি সর্বপ্রথম আপনি যদি আগে তো কাটিং করে ফেলছেন হ্যাঁ আপনি আগে মাপটা জানবেন যে কাস্টমার আমার কত মাপ চাইছে কোন মাপের এত ইঞ্চি বাই এত ইঞ্চি ব্যাগ আমাকে লাগবে কাস্টমার বলছে এখন আপনি ওই মাপে আপনার যে রোল ফেব্রিকগুলো আছে অথবা আপনি যদি গজ আকারে কিনেন যেভাবে কিনেন সেগুলো আপনি ভাস করে তারপরে কাটিং মেশিন দিয়ে কাটিং করবেন স্কেল দিয়ে আগে মাপ দিয়ে নেবেন কাটিং করার পরে আপনি যখন ব্যাগটা বানাবেন প্রথমে আপনি সাইড আছে যেটা এই যে দুই পাশের দুইটা সাইড এই পাশ এবং এই পাশ এই দুইটা সাইড আগে সিলিং করবেন সাইড সিলিং যে মেশিনটা আছে ওইটা দিয়ে প্রথমে দুই পাশে দুইবার করে দেবেন দরকার হলে হ্যাঁ দেওয়া শেষ এরপরে আপনি এটার এক্সট্রা যদি পার্ট থাকে ওইটুকি ছিঁড়ে ফেলে দেন অথবা কেটে ফেলে দেন সাইড সিলিং গেল এরপর হচ্ছে গিয়ে করবেন এই যে সামনের এরিয়াটুক এই যে এই এরিয়াটুক আপনি করবেন এখানে পরপর দুইবার করে দিবেন তো মোটামুটি হয়ে গেল এবার যদি আপনার হ্যান্ডেল না থাকে তাহলে আপনার এটা কি ডি ডিকাটার দিয়ে আপনি এটা কেটে ফেলেন আর যদি হ্যান্ডেলওয়ালা হয় তাহলে এই দেখেন এই যে হ্যান্ডেলওয়ালা আপনি ওই হ্যান্ডেল যে সিলিংটা আছে ওই হ্যান্ডেলটা এখানে বসাবেন বসায় আপনি ওটা দিয়ে হিট দেবেন এরপরে কিন্তু আপনার হ্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেল তবে এবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যখন আপনি ফার্স্ট টাইম করবেন অথবা রেগুলারই করেন না কেন অনেক সময় হয় কি মেশিনে একটু সমস্যা থাকে বাংলাদেশি মেশিনে যদি আধুনিক মেশিনগুলো হয় ভালো মেশিন হয় দাম অনেক বেশি পড়ে যাবে আপনি কম দামে তো কিনবেন তো সেই জন্য এটার উপরে এক ধরনের পেপার আছে এটাকে বলে গালা পেপার কেউ বলে পলিস্টার পেপার আবার কেউ বলে স্লিপিং পেপার আবার শুধুমাত্র পলি বলে কেউ বিভিন্ন কিছু বলে ঠিক আছে ওইটা আপনারা যার কাছ থেকে এই যে মেশিনগুলো কিনবেন তার কাছেই থেকেই পেয়ে যাবেন তো ওইটা আপনি উপরে দিয়ে নেবেন ওইটা দেওয়ার আগে এতে করে যেটা হবে দেখেন বেশি প্রেশার পড়লে আপনার এই ফেব্রিকটা যেটা আছে টিস্যু ফেব্রিকটা যেন পুড়ে না যায় সেখান থেকে এটা আপনাকে রক্ষা করবে তো যাই হোক আপনারা কি নোট করে নিতেছেন কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনার কিন্তু অবশ্যই নোট করে নেবেন অনেকক্ষণ বক করলাম এবার একটুখানি আমি সাইটটা চেঞ্জ করতেছি তো এখন হচ্ছে কি আপনার সাড়ে তিনটা বাজে গতকালকেও বৃষ্টি হয়েছে ঈদের দিনেও কিন্তু এরকম একটা ভাব ছিল আর এখন দেখেন এখন বিকেল হয়ে গেছে এবং পেছনে তো আরেকটা কথা আমি ভাবতেছি জুব্বা পড়া শুরু করব এখন জুব্বার জন্য কি আলাদা কোনো ডিজাইন আছে কিনা কি ধরনের জুব্বা ভালো হয় তারপরে জুববারটা আসলে মানে আমার ধারণা খুব কম সত্যি কথা বলতে তো আপনারা আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে আমাকে একটু আইডিয়া দিয়ে দেন যে কি হলে ভালো হয় রাত ভাই এই টাইপের জুব্বা আপনি পড়তে পারেন অথবা জুববার বিষয়গুলো এরকম হয় এরকম মাপ হলে ভালো হয় ঠিক আছে তো আপনারা একটু কম আমাকে কমেন্টে অথবা আপনার আমাদের যে গ্রুপ আছে রিভিউ প্লাজা সেখানে জয়েন করতে পারেন জয়েন করে আমাদেরকে কিন্তু জানিতে পারেন আর একটা কথা আমাদের রিভিউ প্লাজা যে পেজটা আছে ওইখানে কিন্তু আমি চেষ্টা করবো মাঝে মাঝে হুটহাট করে লাইভে চলে এসে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেটার অ্যান্সার দিয়ে আবার হুটহাট করে পালিয়ে যাব ঠিক আছে তো যাই হোক যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি তো একটা কথা বলি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে এই যে মেশিনের সেট আপগুলো হইলো এবং আপনি র যে মালগুলো আছে টিস্যু পেপার ব্যাগ তারপর হচ্ছে গিয়ে ব্যাগ করে কোথাও রাখতে হবে তারপরে হচ্ছে গিয়ে যে রোল পেপারগুলো আছে এগুলোর জন্য আপনার কিন্তু দশ বাই বারো ফিটের একটা রুম হলে যথেষ্ট আপনি করতে পারবেন আপনার টাকা পয়সা যদি কম থাকে এটা অ্যানাফ এটা দিয়ে খুব ভালোভাবে আপনি কাজটা করতে পারবেন তো এবার একটা কথা বলি এই ব্যবসার থেকে ভালো দিক যেটা আমি তো বললাম যে আপনি চাইলেই খরচ কমাইতে পারবেন ইচ্ছামত খরচ কমাইতে পারবেন এখন আপনি চাইলে কিন্তু আপনার বাসার মানুষ দিয়েই কাজটা করাইতে পারবেন আপনার দরকার নাই এক্সট্রা টাকা খরচ করে এমপ্লয়ি হায়ার করার আপনি নিজে একলা করেন সমস্যা নেই একলা যদি আপনি দু একটা অনলাইন পেজের কাজ ধরেন প্রথম দিকে আপনি একলাই করতে পারবেন সব পুরো কাজটা একলা করা উচিত করলে আপনি পুরা সেকশনে আপনার নিজের অভিজ্ঞতা থাকবে আপনি জানতেছেন কোনোতে কী করতে হয় সুতরাং অন্য যখন একটা সময় ইমপ্লয়ি নেবেন তখন এমপ্লয়ি কোনো কথা বলতে পারবে না আপনি সবই জানেন তো ফার্স্টে একলা শুরু করবেন তারপর হচ্ছে গিয়ে বাসার মেম্বার আছে তাদেরকে নিয়ে শুরু করে দিতে পারেন কিন্তু যদি এরকম হয় যে আপনার বাসার মেম্বার করতে পারবে না হ্যাঁ তাহলে তখন আপনি এমপ্লয়ি হায়ার করেন এমপ্লয়ির ক্ষেত্রে কয়জন লাগবে দেখেন আপনি তো পুরোটা ম্যাচ করতে হবে আপনাকে তো সেই জন্য এমপ্লয়ি মিনিমাম আপনার দুই টেবিল যেটা আছে তিন টেবিলের দরকার নেই দুই টেবিলের জন্য দুজন এমপ্লয়ি আর যে হচ্ছে গিয়ে কাটিং করবে এবং হচ্ছে গিয়ে যে কাটিং করতেছে তাকে দিয়েই আবার আপনি তিন নাম্বার টেবিল যেটা আছে ওটার কাজ করতে পারবেন অথবা ডি কাটার যেটা আছে ওটা নিয়ে করতে পারবেন তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি এটা আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে কাটিং মেশিন দিয়ে যে কাট করবে হ্যাঁ মনে করেন যে চাচ্ছে এত ইঞ্চি বাই এত ইঞ্চি ব্যাগ চাইতেছে কাস্টমার এখন বিভিন্ন ভ্যারিয়েশন হয় এত ইঞ্চি বাই এত ইঞ্চি বড় ছোট স্মল বিভিন্ন ঠিক আছে এখন আপনারা যখন এক গজ কাপড় নিয়ে আসবেন দুশো তিরিশ তিরিশ গজ একশো গজ মনে করেন যে নন নবীন কাপড় নিয়ে আসছেন অথবা দশ পনেরো রোল নিয়ে আসছেন যতটুকুই আনেন এখন এটাতে ওয়েস্টেজ মনে করেন একটা রোল আনছেন কাটিং করে ব্যাগ বানানোর পরে দেখবেন যে পরিমাণ ওয়েস্টেজ হয়েছে ওটা দিয়ে আরও মনে করেন যে বিশ ত্রিশটা ব্যাগ বানানো যেত এরকম অনেক হয় যা বুঝতে পারে না এটা এটার সমাধানটা কী সমাধান হচ্ছে কি কাটিং মাস্টার বলে হয় অর্থাৎ যে কাটতে এ তো হয়তো কাটতে পারে কিন্তু কাটিং মাস্টার হচ্ছে একটুখানি যার বুঝ আছে এই বুঝটা আপনিও পারবেন ইউটিউবে অনেক ভিডিও আছে এই বুস বুজটা চলে আসবে অথবা আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে যদি যাকে নেবেন কাটিং করার জন্য সে যেন ভালো মনের হয় এবং বুঝতে পারে কীভাবে কাটতে হবে তার কাটিংয়ের উপরে আপনার ওয়েস্টেজ কমে যাবে আপনার যেখানে আপনার হচ্ছে গিয়ে দুশোটা ব্যাগ হইতো সেখানে দুশো দশটা ব্যাগ হবে অথবা যেখানে আপনার এক হাজারটা ব্যাগ হইতো সেখানে আপনার এক হাজার পঞ্চাশটা ব্যাগ তৈরি করা সম্ভব হবে ঠিক একই কাপড় দিয়ে শুধুমাত্র কাটিং ম্যান জানবে যে কীভাবে আমাকে কাটতে হবে তার কাটিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করে সেজন্য অবশ্যই একজন অভিজ্ঞ কাটিং মাস্টার রাখবেন এবং সেই সাথে তার কাছ থেকে কাজটাও আপনি কিন্তু শিখা রাখবেন এবার ইমপ্লয়ি হিসেবে কায়েরকে নেবেন যা দেখা যাচ্ছে যে টিনেস টাইপের আপনার এলাকায় যেসব ছেলেপেলে আছে ওদেরকে দিয়ে কাজ করে পারবেন এতে করে যেটা হবে আপনার খুব বেশি প্রেশার পড়বে না তারা বেশ ভালোভাবেই কাজ করবে এবং আরও ভালো কাজ করে হচ্ছে কি মহিলারা তারা তাদের একটা ভালো একটা সময় এবং খুব ডেডিকেশনের সাথে দেয় সুতরাং আপনি যদি কোনো মহিলাদেরকে কাজ দিতে পারেন যারা কি না পর্দা মানবে প্লাস কাজ করবে ভালোভাবে তাদের উপকার হবে এবং আপনি ভালো একটা আউটপুটও পাবেন আর এইভাবে করে যদি আপনি কাজ আগায় নিতে পারেন ইনশাল্লাহ আপনি সাব সাবকন্ট্রাক্টের কাজও ধরতে পারবেন মানে অনেক ফ্যাক্টরি আছে দেখবেন আপনার থেকে অনেক বড় কিন্তু তাদের কাছে এত ওয়ার্ডার আসে যে তারা ক্রইতে পারে না সুতরাং সেই ওয়ার্ডারগুলো আপনি কিন্তু তাদের কাছে যাবেন ঘুরে ফিরে ফিরে বলবেন যে ভাই আপনার যদি ওভার ওয়ার্ডার হয়ে যায় আমাকে কিছু দিয়ে দেন আমি সাবকন্ট্রাক্টকে কম খরচে করে দিব লাভ তো আপনারই থাকবে আমি কিছু দুই টাকা কামাইলাম তো সাবকন্ট্রাক্টের কাজও করতে পারবেন তো বল বলা যায় যে মানে এখানে কাজের অভাব নাই আপনার উদ্যোক্তা যারা আছে তাদেরকে তো দিতে পারতেছেনি প্লাস আপনি যদি নিজে ব্যবসা করেন ওটা তো আসে প্লাস সাবকনডাক্টেও কিন্তু আপনি কাজ করতে পারতেছেন আচ্ছা তো এইবার হচ্ছে গিয়ে এই মেশিনের খরচটা কীরকম পড়বে এটা বলতে ভুলে গেছিলাম পুরো মেঘ হয়ে যাচ্ছে আকাশটা তো যাই হোক এখন মেশিনের খরচটা আপনার পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে এটা হচ্ছে কম খরচের মধ্যে যদি আপনি আরও ভালো কোয়ালিটির মেশিন চান এক লাখেরও বেশি পড়ে যাবে কিন্তু দরকার নেই বাস্তবতা দরকার নেই প্রেটে যথেষ্ট এড়ে দিয়ে কাজ করতে পারবেন আপনি ক্যামেরাটা একটু এদিকে ঘুরিয়ে দিলাম আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি আকাশে ওই ওইদিকে প্রচুর মেঘ জমে গেছে ভালোই লাগতেছে এবং বাতাস আসতেছে জানলার একটুখানি ফাঁক খুলে রাখছি আমি খুব ভালো লাগতেছে আচ্ছা তো আরেকটা কথা বলে নিই যে প্রফিটটা ধরবেন প্রফিটটা কীরকম ধরতে পারেন মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আপনি প্রফিটটা ধরবেন এটার ক্ষেত্রে কারণ আছে কিছু এটা আমি পরবর্তীতে বলে দিব মোট করা হচ্ছে গিয়ে আপনার খরচ অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের কম রাখবেন যেটার হবে প্রাইসটা ওইটার পরবর্তীতে সাথে কিছু অ্যাডাপ হয় এই জন্য তো অবশ্যই পঞ্চাশ পার্সেন্টের নিচে খরচ রাখতে হবে মূল দামের এবার বলি হচ্ছে গিয়ে যদি আপনার থান আকারে কাপড় কিনেন ঠিক আছে এক থান দুই থান তো এখন এক থানে আপনার কতগুলো ব্যাগ বানাইতে পারবেন সেটার উপরে মনে করেন যে যদি ব্যাগের সাইজ বারো ইঞ্চি বাই তেরো ইঞ্চি হয় ঠিক আছে এই ক্ষেত্রে কি হবে বিষয়টা এক্ষেত্রে আপনার মোটামুটি ছয়শোটা পিস আপনি ব্যাগ বানাতে পারবেন আবার যদি আপনার এরকম হয় যে পনেরো বাই ষোলো ইঞ্চি তাহলে আপনার চারশো পঞ্চাশ পিসের মতো বানাতে পারবেন আর যদি হয় পনেরো বাই আঠেরো ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আপনার কমে আসবে চারশো পিস হয়ে যাবে আবার যদি আপনার বিশ ইঞ্চি পনেরো বাই বিশ ইঞ্চি তাহলে কিন্তু আপনার সাড়ে তিনশো পিস আপনি ব্যাগ করতে পারতেছেন দু এক পিসের দিক সেদিক হবে আর যদি আপনার দুটোই চান যে বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি তাহলে আপনি মিনিমাম তিনশো পিস কিন্তু বানাতে পারবেন বিশ ইঞ্চি বিশ ইঞ্চি কিন্তু বেশ বড়ো ব্যাগ ঠিক আছে তো মোটামুটি তিনশো পিস আপনি কিন্তু ব্যাগ অনারেশ করতে পারতেছেন এবং এগুলো রেটটাও এইভাবে করে আপনি বাড়াই দিতে হবে আর ডিপেন্ড করে বেসিক সাইজ যদি এবারের সাইজের আপনি একশোটা একশো পিস ব্যাগ বানান ওটা আপনি কিন্তু একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন ব্যাগের সাইজের উপরে নির্ভর করবে সেজন্যই বলতেছি যে আপনি আগের থেকে প্ল্যানিংটা করে নেবেন যে আপনি কোন টার্গেটটাকে নিতে চাচ্ছেন সেটার উপর সব কিছু নির্ভর করবেন আচ্ছা বৃষ্টি শুরু হয়ে গেছে আমি একটু বৃষ্টিটা দেখাই আপনাদেরকে মানে রুমের যত গরম ছিল সব বের হয়ে যাচ্ছে আর সেই সাথে মাটিরও গন্ধ আসছে তো যাই হোক একটা কথা বলি প্রিন্টিং নিয়ে মনে করেন যে আপনি তো টিস্যু ব্যাগ বানাইছেন তাই না এখন আপনার কিন্তু প্রিন্টিংয়ের ক্ষেত্রটাও মাথায় রাখতে হবে এখন প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি প্রিন্টিংটা করেন তাহলে কিন্তু আপনি বেশি দামে সেল করতে পারবেন আর বর্তমানে যত ব্র্যান্ড আছে সবাই কিন্তু প্রিন্টিংটা চাইতেছে যে ভাই আমাকে অবশ্যই প্রিন্ট করে দিবেন এখন প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে গেম এটা তো টি শার্ট না যেহেতু এটা টি শার্ট না আপনার কিন্তু খুব হ্যাভি হাই কোয়ালিটি এই সে এগুলো কিন্তু দরকার নেই আসলে তো সেই জন্য যেটা করবেন কেমিক্যাল বলেন কালার বলেন একটু নর্মাল কোয়ালিটি নেন তারপর আপনি যে ডাইসটা বানাবেন আর কথা হচ্ছে গিয়ে আমি কিন্তু একটা টিউটোরিয়াল দেখছিলাম এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং আপনারা কারা কারা দেখছেন কিনা আমি জানি না আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা কিন্তু সবাই আমার ওই টিউটোরিয়াল দেখছে খুব ভালোভাবে দেখছে এবং তারা খুব ভালোভাবে ওগুলো অ্যাপ্লাই করতে পারতেছে হুম এখন ওই টিউটোরিয়ালটা দেখেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিছি ওই টিউটোরিয়ালে আপনি টোটাল যাবতীয় বস্তুটা পেয়ে যাবেন এবং ওটা তো এক্সপেন্সিভ একটা করা হয়েছে ওটা টি শার্টের জন্য করা হয়েছিল এখন ওটাতে যে ফ্রেমটা করছিলাম আমরা ওই ফ্রেমে আমরা টিএক্সআর কেমিক্যাল দিছিলাম তাই না টিএক্সআর দামটা একটু বেশি সোনা করার দামটা একটু কম আপনারা সোনা করা দেবেন গেল এক নম্বর কালি একটু কম কোয়ালিটি দেন এত বেশি কোয়ালিটির দরকার নেই আচ্ছা তারপরে এক্সপোজার যে দিচ্ছিলাম অর্থাৎ ডিজাইনটা যে উঠেছিলাম ফ্রেমের মধ্যে ওটার ক্ষেত্রে আমরা কী ইউজ করছি আমরা এক্সপোজার মেশিন ইউজ করছি একটা ওটার দাম আছে আপনি এত টাকা দিয়ে তো মেশিন কিনবেন না আপনি জাস্ট বারো ইঞ্চির দূরত্বে লাইট দিয়ে কিন্তু এক্সপোজ দিতে পারেন আরও সহজ উপায় আছে দুপুরবেলা সূর্যের নিচে রাখবেন সূর্যের নিচে ফ্রেমটাকে রাইখা ওটার উপরে আপনি ডিজাইনটা দিবেন দিয়ে কোনো এক ঢেকে দিবেন ঢাকবেন হচ্ছে ওটার দিক দিয়ে ঢাকবেন এতে আপনার পুরো একটা এক্সপোজার কিন্তু সূর্যের দিকে পড়বে হয়তো এক ঘন্টা অথবা দুই ঘন্টা রাখতে হবে সূর্যের নিচে আর কিছু করতে হবে না এত করে কিন্তু আপনারা কোনো খরচ ছাড়াই করতে পারতেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরকম একবার দেখাই দিতে যে কীভাবে করে আপনারা এক্সপোজারটা দিতে পারেন কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করব। দেখা দিতে কীভাবে করে আপনারা এক্সপোজার দিতে পারেন আমি জানালাটা একটু লাগাই দিই জানালাটা লাগাই দিলাম অনেক বেশি বাতাস আর আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে যে ম্যাশ কাপড়টা আছে আপনারা একশো চল্লিশে যাবেন দশ বিশে এটাতে যাবেন না কারণ হচ্ছে গিয়ে ওটা যদি যান একশো দশ বিশ বিশে গেলে আপনার কালিটা বেশি বের হবে আর এই ব্যাগের ক্ষেত্রে আপনার কালিটা যতটা আপনার কাছে থাকবে তত ভালো কালি যেন বেশি খরচ না হয় আপনার খরচ বাঁচানো নিয়ে কথা কারণ এটা কিন্তু কনজিউমার প্রোডাক্ট না এটা হচ্ছে গিয়ে বি টু বি আপনি আরেকটা বিজনেসম্যানের কাছে দাঁড় দিচ্ছেন সেই বিজনেসম্যান কিন্তু এটা কাস্টমারকে কাইন্ড অফ ফ্রিতে দিচ্ছে যদিও ফ্রি না তার প্রোডাক্টের সাথে দামটা ইনক্লুড করে রাখতে সে তারপরেও এটা কিন্তু সে যত খরচ কমান যায় সেটা তার তার টার্গেট থাকবে সেজন্য আপনিও এটাতে আপনার খরচা যেন যত কমান যায় সেটা আপনার টার্গেট থাকবে আর এই প্রিন্টিংয়ের ক্ষেত্রে একটা মার্কেটিংয়ের ছোট্ট একটা কৌশল আছে যেটা কিনে আপনি খুব ভালো ভালো ব্র্যান্ডকে ধরতে পারবেন সেটা নিয়ে ভিডিও শেষের দিকে আবার একটা দু একটা কথা বলবো তো যাই হোক এটা ছিল ওভারঅল একটা বিষয় আপনাদেরকে প্রথমে বললাম এটার ব্যবসা বাংলাদেশে এক্সিস্ট করে কি না অবশ্যই করে এটা শুরু করলে আপনি পারবেন কি না হ্যাঁ পারবেন এটা ওভেন নন ওভেনটা কী এটাও আপনারা বুঝতে পারছেন কি কী মেশিন লাগে এটা বুঝতে পারছেন মেশিন দিয়ে কীভাবে কাজ করতে হয় এটাও আপনি বুঝতে পারছেন এটার দামটা টোটাল মিলে সেট সহ কীরকম খরচ পড়তেছে এটাও আপনারা বুঝতে পারছেন রাইট সেই সাথে এটাতে প্রিন্টিং করলেও লাভটা কি এটাও বুঝতে পারছেন কারণ আপনি যখন প্রিন্ট করে দিবেন বেশিরভাগই এখন প্রিন্ট সহ চায় কোম্পানির নাম সহ এটা সহ সেটা সহ অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য আপনাকে ছোট্ট একটা সেকশন অ্যাড করতে হবে অথবা আপনি সেম রুমের ভিতরেই একটা কোনার ভিতরে একটা ফ্রেমের একটা মেশিন আপনি বানিয়ে নেন এই যে একটা ভিডিওতে যেটা দেখতেছেন ঠিক এরকম টাইপের একটা বানায় নিবেন হ্যাঁ বানিয়ে নিলে যেটা হবে আপনি সহজে বসেই কিন্তু এটা করতে পারতেছেন প্রিন্টিং আর একটা সময় যখন আপনার অর্ডার অনেক বাড়বে তখন আপনি তিন সেট সেট অথবা ছয় সেটের এরকম করে বানায় নিবেন এতে করে আপনি রেগুলার কন্টিনিউ আপনি সাপ্লাই দিয়ে যেতে পারবেন তো এই ছিল হচ্ছে গিয়ে ডিটেলস বিষয়ে আপনি টিস্যু ব্যাগ তৈরি করার ব্যাপারে আপনার যা যা জানা প্রয়োজন ছিল সব কিছুই আছে এগুলো হচ্ছে একদম কম খরচে এখন আপনি যদি খরচটা আপনার বাড়াইতে চান আপনার যদি পাঁচ লাখ দশ লাখ টাকা থাকে তাহলে আপনি অটোমেটিকে চলে যেতে পারেন অটোমেটিক গেলে আপনার ওই আনলিমিটেড ব্যাগ তৈরি করে দেবে পার ডে আপনার কিচ্ছু করতে হবে না ওখানে দিবেন আর হতে থাকবে ওখানে দিবেন হবে থাকবে সেই সাথে আপনার অটোমেটিক প্রিন্টিং মেশিনও আছে ড্রাম ড্রাম প্রিন্টিং মেশিন আছে ড্রামের মতো করে বিভিন্নগুলো আছে বাংলাদেশি আছে বিদেশি আছে বাংলাদেশের দাম সেটা কম বিদেশিগুলোর দাম অনেক বেশি দিবেন স্ক্রিন প্রিন্ট খুব দ্রুত হয়ে যাবে এটা কখন লাগে যখন আপনার হিউজ প্রোডাকশন চলে আসবে অনেক অনেকের অর্ডার পাবেন বিভিন্ন গাছে এখন সবই তো হইলো তাই না আর টিস্যু ব্যাগ কই পাবেন এটাও ভাই অ্যাভেলেবল আছে অনেক জায়গায় আছে প্লাস আপনি যাদের কাছ থেকে মেশিন কিনবেন তারা তাদের পরিচিত মানুষ ধরে দিবে এতে করে তারা কিন্তু মানে যেটা হবে আপনি অনেক কম দামে কিনতে পারবেন হুম কারণ অপরিচিত থাকলে হয় কি খুব বেশি দামে মানে কম যেটা যায় না বাট আপনি যখন যাদের কাছ থেকে মেশিন নেবেন তারা তো আপনার পরিচিত হয়ে গেল তারা তখন রেফার করে দিবে যাতে করে আপনি কম দামে পান আপনি যদি কম দামে পান তাদেরই কিন্তু আলটিমেটলি লাভ হবে আচ্ছা এবার এটা তো গেল তাই না এখন মোট কথা হচ্ছে গিয়ে আপনি এটার মার্কেটিংটা কেমনে করবেন কাদের কাছে সেল করবেন এখন একটাই উত্তর সেটা হচ্ছে গিয়ে মানে এমন কোনো মানে শপিং মল নাই দোকান নাই মার্কেট নাই যারা কি না এই টি ব্যাগ ইউজ করতেছে ইভেন কয়েকদিন আগে দেখছি কাঁচা বাজার ওরা ওদের দু এক জায়গায় দেখছে এম ব্যাগ তবে কাঁচা বাজারে এখনও পলিথিন বেশি চলে এটা ছাড়া যত রকমের দোকান আছে সব জায়গায় কিন্তু টিসু ব্যাগ চলে আসছে আপনি বিভিন্ন বিপণনী জায়গা সেখানে দিতে পারেন তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন দোকান আছে যারা কিনা শুধুমাত্র এই ব্যাগগুলোই বিক্রি করে তাদের কাছে আপনারা সেল করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে ফেসবুকে এই যে যত আপনার পেজ আছে হ্যাঁ যারা হচ্ছে গিয়ে বিজনেস করতেছে এদের সবাই কিন্তু লাগবে এদেরকে আপনি ব্যক্তিগতভাবে ইনবক্স করেন যে ভাই আপনি অনুযায়ী কিনলে বেশি টাকা পাইতেন আমার কাছ থেকে করেন আমি কম টাকা আপনাকে দিয়ে দিব। আপনার কিচ্ছু করতে না আপনি বাসায় বসে থাকেন আপনি খালি মানে একদম চিত্রটা পাঠিয়ে দেন কোন নামটা পাঠিয়ে দেন কোন ডিজাইন হবে আমি ডিজাইনটা প্রিন্ট করে ব্যাগ রেডি করে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো এইভাবে করে করতে পারেন যত নতুন উদ্যোগটা আছে সবগুলোকে ধরতে পারবেন যতগুলো সম্ভব আর সব তো ধরতে হবে না আপনি অল্প কয়েকটা নিয়েই কিন্তু ব্যবসা করতে পারবেন কারণ এটা বারবার লাগবে তাদের বারবার অর্ডার দিবেই তারা ফিরে ফিরে ঘুরে ফিরে আপনাকে কাছে আসবেই সুতরাং এটার মার্কেটিং খুবই ইজি এটার সেলসও খুব ইজি তবে আসলে ইজি বলে তো ওইরকম ইজি না আমি বলতেছি এই ইজিটা আপেক্ষিকভাবে ইজি আপনার আবার আমার ইজি আমি যে বললাম যে খুব সহজ এখন রাত বাড়িতে বলছে সহজ শুরু করে দিই ব্যবসা না বিষয়টা হচ্ছে আপনাকে তো পরিশ্রম করতে হবে এখন আমি যদি অন্য কয়েকটা ব্যবসার সাথে তুলনা করি সেই ক্ষেত্রে এটাতে সেলটা তুলনামূলক ব্যস সহজ তুলনামূলক এর অর্থ এই না যে আপনি ইয়ে করলেন আর হয়ে গেল আপনাকে পরিশ্রম তো করতেই হবে এটা তো মাস্ট ভাই এটার কোনো বিকল্প নাই তাই না তো এবার আরেকটা বিষয় বলি আপনি ছোটোখাটো একটা ব্যবসায়ী এখন আপনার যে মনে ইচ্ছা জাগে আপনি মনে করেন স্টুডেন্ট আপনি মার্কেটিংয়ে খুব ভালো পড়াশোনা করছেন কিন্তু টাকার কারণে আপনি ব্যবসা শুরু করছেন মাত্র টাকার অভাব সমস্যা এখন আপনার ইচ্ছা বসুন্ধরা যমুনা এইসব জায়গায় তো আপনার ব্যাগ চলবে না আপনার কারা একদম যারা নতুন উদ্যোক্তা তারা হয়তো নিতেছে নর্মাল কোয়ালিটি তো তাই না আপনার এত টাকাও নাই যে আপনি হাই কোয়ালিটি বানাবেন কিন্তু আপনি চাইলে কিন্তু ক্রিয়েটিভিটি ইউজ করতে পারেন ক্রিয়েটিভিটি কি আপনি যখন স্যাম্পল দেখাবেন আপনি দু একটা ব্যাগ বানায় রাখেন আপনি সুন্দর কালারফুল ব্যাগ বানান ব্যাগের মধ্যে যে প্রিন্টটা করবেন শুধুমাত্র স্ক্রিন প্রিন্ট যে আসে রাবার প্রিন্ট অথবা পিগমেন্ট প্রিন্ট এগুলো দরকার কি একটু ডিফারেন্ট আনেন আপনি হাইডেন্সিটি মানেন অর্থাৎ হাইডেন্সিটি দরকার নাই আপনি হাইডেন্সিটি করেন আপনি স্টোন করার চেষ্টা করেন অথবা আপনি আরও কিছু করতে পারেন আপনি অ্যাম্বোস করেন আপনি ফক প্রিন্ট করেন অথবা আপনি সিকুয়েন্স আছে ওটার একটা প্রিন্ট করেন না কেন আপনি এটা নিয়ে আপনার আপনার ব্যাগ তৈরি করছেন সিকুয়েন্সের জন্য আয়টা গার্মেন্টসে যান ওখানে গিয়ে আপনার এক হাজার পিস সিকুয়েন্স করান টাকা তো কে দিবে টাকা ক্লায়েন্ট দিবে। তাই না তবে আপনি একটা স্যাম্পল রাখবেন একটা স্যাম্পল যে কোনো গার্মেন্টস আপনাকে দিবে করে ঠিক আছে আপনি সিকোয়েন্স প্রিন্টও করাইতে পারেন করায় আপনার কাছে স্যাম্পল রাখবেন আপনি বলবেন যে আমি এই কাজও করাই আপনি আমাকে দিয়ে করলে আপনার কী লাগবে বলেন করাইতে পারবো যখন কোয়ালিটি দেখবে সৌন্দর্য দেখবে তখন দেখবেন অনেক আছে নতুন নতুন ব্যবসার পেস বলেন অনেকেই আছে তারা কিনা একটু ইউনিক চাইতেছে যারা ব্র্যান্ডিং করতে চাইতেছে আপনি যদি তাদেরকে ধরতে পারেন তারা তারা আপনার বাধা কাস্টমার হয়ে যাবে তারা বারবার আসবে দেখবেন কারণ একটু ডিফারেন্ট সার্ভিস অন্য কেউ হয়তো দিতেছে না তো আপনি চেষ্টা করেন গদ বাঁধার নিয়ম থেকে বের হইয়া একটু সরে আসতে তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটা মার্কেট আপনি পেয়ে যাবেন বৃষ্টির সাউন্ড আশা করি শোনা যাচ্ছে অনেক বৃষ্টি হইতেছে মাসাল্লাহ তো যাই হোক অনেক কথা বলছি আপনাদের সাথে এখন একটু বৃষ্টি উপভোগ করে এই থেকে হালকা বৃষ্টি হাসলা আসতেছে আচ্ছা এবার আরেকটা কথা বলি আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে অটোমেটিক মেশিন কথা বলছি সেমি অটোমেটিক মেশিনও আছে আবার অনেক ব্যাগ আছে সেলাই মেশিন দিয়ে তারা ব্যাগ তৈরি করে এখন সেলাই মেশিন দিয়ে করাটা আমার মতে ডিপেন্ড করে আসলে হুম তবে ডন ওভেনে সেলাই মেশিনটা কোনো কাজের না না করেই বেটার হয় যদি জিএসএম বেশি থাকে তাহলে অনেকে সেলাই করে কিন্তু সময় সাপেক্ষ বিষয়টা এবং আলটিমেটলি ভ্যালুটা পাওয়া যায় না এইভাবে করে তো আমি যেটা বললাম আপনারা যারা নতুন করতেছেন না তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট আমি অনেকক্ষণ বকবক করছি আমার গলা ভাঙা ছিল আলহামদুলিল্লাহ বলতে পারছি এটাই সবচেয়ে বড়ো শুক্রিয়া তো এই ছিল ডিটেলস আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে যে রাহাত ভাই আমি এই বুঝ এটা বুঝি নাই ওইটা বুঝি নাই আপনি ভিডিওটা আরেকবার দেখেন নোট করেন তারপর যদি না বুঝেন আপনি কমেন্ট করে আমাকে জানান ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দিতে অথবা আমি ইনস্ট্যান্টলি ওটার উত্তর ইউটিউবে না দিয়ে আমি আমাদের যে পেজ আছে রিভিউ প্লাজা ওইখানে দিয়ে দিব। ওখানে আপনারা দেখতে পারবেন কিন্তু ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আর সামনে আরও বেশ কিছু কয়েকটা ভিডিও সিরিজ আসবে এর মধ্যে একটা আছে আপনারা যারা ব্যবসা ছেড়ে জবে ঢুকতেছেন অনেক আছে ব্যবসা ছেড়ে জবে ঢুকতেছেন জবে ইন্টারভিউ বোর্ডটা কীভাবে পাস করতে হয় ওটা নিয়ে কয়েকটা ভিডিও হবে তারপর হচ্ছে গিয়া জব লাইফে ঢোকার পরে জবে কীভাবে হ্যান্ডলিং করবে বিষয়টাকে সেটা নিয়েও কয়েকটা ভিডিও আমরা বানাবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে তাহলে আমাকে ছেড়ে দেন আমি একটু বৃষ্টি দেখি আর আপনাদের সবাইকে অনেক মিস করেছি ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত